আসসালামু আলাইকুম। রাত 12টার পরে অনেক ঠান্ডা, তারপরেও আশা হলো, কালকে আসতে চেয়েছিলাম, আশা হয় নাই। আমি এবারে আসছি, ছোট্ট একটু সময় নিব, কিছু পরিকল্পনা জানাচ্ছি আপনাদেরকে। যারা দেখছেন আমাকে একটু জানাবে যে আমার সাউন্ড ঠিক আছে কি না, কারণ মাঝে মাঝে এটা নিয়ে সমস্যা দেখি আমি। যারা দেখছেন আমাকে একটু জানালে ভালো হবে যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, সাউন্ড ইজ পারফেক্ট। হ্যাঁ, আমি টোটালি টপিকে চলে আসি, কারণ রাত হয়ে গেছে, অনেক বেশি আলোচনা করা যাবে না। যেটার জন্য এসেছি এটা হচ্ছে যে দিস ইজ 2022 অ্যান্ড আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাতে হবে। তো আমার কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কিছু ওয়ার্কিং টিম ম্যানেজ করতে হবে, লাইক হচ্ছে যারা কাজ করতে পারবে ভালো, এবং ট্যালেন্ট খুঁজতেছিলাম। তো সেখান থেকে অনেকেই জয়েন করেছে এবং আমি অনেকের সাথে কথা বলেছি, সাথে 10 থেকে 15 জনের মতো জয়েন করছিল এবং আছে তারা লিস্টে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই সবাই জানেন যে খালিদ আমাদের ছোট ডেভেলপার, যার কথা বলেছিলাম, সে আপনাদের একটা কোর্স করাবে বলে এখানে বলেছিল, এবং হচ্ছে ও ব্যস্ত ছিল, পরীক্ষা ছিল ওর, আপনারা সবাই জানেন, যার কারণে সে কিন্তু স্টার্টটা করতে পারে নাই। তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সে ওটা স্টার্ট করবে, এবং এটা ওখানে যা যা শেখাচ্ছিল আমাদের আগের পোস্টটা একটু চেক করলে বুঝতে পারবেন। এছাড়াও আগামীকালকে ও আর আমি একসঙ্গে লাইভে এসে হয়তো বা আরও ক্লিয়ার করে দিব আপনাদেরকে সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ওইটা পরে বলছি। আমি নিজে থেকে যে একটা উদ্যোগ নিয়েছি সেটা নিয়ে কথা বলি একটু। সেটা হচ্ছে আমি আগামী, এটা কি মাস, এটা জানুয়ারি বলছে না, আমরা আশা করা যায় হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে একটা মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের একটা কোর্স স্টার্ট করেছে আমি, যেটা একদম টোটাল অ্যাডভান্স লেভেলের। আর এটা হচ্ছে, আমি যদি বলি যে এই ধরনের মানে অ্যাডভান্স লেভেলের কোর্স আমি কখনো করাই নাই, না করানোর একটা কারণ হচ্ছে, শর্টকাটে বলছি, সেটা হচ্ছে যে আমি যতগুলো করিয়েছি ইতিমধ্যে সেগুলো হচ্ছে যে একদম বেসিক লেভেলের ছিল, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো, কারণ হচ্ছে যে এরকম অ্যাডভান্স কিছু শেখার জন্য খুব বেশি রিকোয়েস্ট থাকে না। আবার দেখা যাচ্ছে একজন ডেভেলপার যখন বসে আপনাকে শেখাবে, তখন তার যদি স্টুডেন্ট সংখ্যাগুলো বেশি না থাকে ওই 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 সাবজেক্টে, তাহলে তারও ভালো লাগবে না। এরকম দেখা যাচ্ছে যদি আমরা ওয়েব ডিজাইনের জন্য কথা বলি তখন, বা মার্কেটিংয়ের জন্য কথা বলি, তখন দেখা যাচ্ছে যে প্রায় 200-500 চলে আসে। যখনই দেখা যাচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কোনো নোটজেসের প্রোগ্রামিং নিয়ে কথা বলছি, বা দেখা যাচ্ছে যে এক্সপ্রেস নিয়ে এপিআই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, তখন আসলে রেশিওটা অনেক কমে যায়, কারণ সবার মাথায়ও ঢুকে না অনেক সময়, এবং অনেকের অর্থ সংকট থাকে, সবাই শিখতেও পারে না, এই ধরনের প্রবলেমগুলো থাকেই। আমি এবার যে প্ল্যানটি করেছি সেটা হচ্ছে যে এখানে আমি এই প্রথম এই কোর্সটাকে ডিজাইন করছি, মানে আমি ইসোমান্স যেগুলো যে টেকনোলজিগুলো দিয়ে ডেভেলপমেন্ট করেছি আমি ভেবেছি যে ওটা আমি শেখাবো, এবং শিখে যেটা করবো সেটা হচ্ছে ওখান থেকে কিছু ওয়ার্কার অবশ্যই বের হতে পারবে। অলরেডি অনেক এক্সপার্টরা নক দিচ্ছেন, বাট তাদের দেখা যাচ্ছে তাদের যে চাহিদা, লাইক স্যালারি, বেতন, এগুলো তো আমার পক্ষে এত বেশি করে দেওয়া সম্ভব না, কারণ যারা অলরেডি বাইরের বাইরের সাথে কাজ করে না, তাদেরকে আপনি নিজে থেকে কাজ করাতে পারবেন না, ওই পেমেন্টটা আপনি দিতেও পারবেন না, এটাই স্বাভাবিক। হোয়াট এভার, তো আমি আসলে এইটাতে মার্নস্টাক নাম দিছি কেন, অলরেডি অনেকে এই MERN শব্দটা পরিচিত আপনারা অনেকে, যারা এই যে প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করেন আমি জানি। সো এটার অর্থটা হচ্ছে মঙ্গো এক্সপ্রেস রিয়্যাক্ট আর নোটজেস। আমরা এটা জানি অলরেডি যে আমাদের এই ফেসবুক, আমরা যদি বলি ইনস্টাগ্রাম, আমরা যদি বলি উবার, ফুডপান্ডা, এই যে যতগুলো পরিচিত অ্যাপ আজকে এই ধরনের টেকনোলজিগুলো ইউজ করে কিন্তু তৈরি করা হয়েছে। আমাদের এই যে রিয়্যাক্ট জেএস, এটা আমাদের ফেসবুক ব্যবহার করে এখন, আপনারা দেখেন মাঝে মাঝে, আগে ফেসবুক কী ছিল, লাইক অনেক রিলোড দিতে হতো, এখনই তো লাগে না, এক ক্লিক করলেই চলে আসে। যদি আপনি চেক করেন যে ওই আমাদের এই যে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে যখন আমরা ওপেন করি গুগল ক্রোমে, তো এটা মানে সম্ভব হয়েছে শুধুমাত্রই আমরা রিয়্যাক্টকে ব্যবহার করতে দেখেছি। এর আগেও অন্যান্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক ছিল, যেমন ফ্লাটার বলা যায়, তারপর ফ্লাস্ক, আরও আছে অনেকগুলো। তো বর্তমান যুগে বিষয়ে যদি আমরা একটু দেখি যে রিয়্যাক্ট জেএসটা খুবই মানে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, সাথেও ইজেএস আছে, সেটা আবার ব্যাকএন্ডের সাথে ভালো কাজ করে। তো আমি একটু যদি দেখে আপনাদেরকে, আমি জাস্ট একটা ফর্ম সাজাচ্ছিলাম, আমি যেটা লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি এখানে, যে এখানে আমি যেটা অ্যাড করেছিলাম যে মার্নস্টাকের প্রো ট্রেনিংয়ের কথা বলেছিলাম, এবং সেটাই ওখানে দিয়েছি। ফর্মটাতে গেলে আপনি বিস্তারিত হয়তো পড়তে পারবেন, আমি ওখানে রেখে দিয়েছি কী কী শেখাবো। আমি তারপরেও এক ঝলকে একটু বলার চেষ্টা করি আপনাদেরকে যে আসলে কী কী শেখাচ্ছি। প্রথমত যেটা রেখেছি সেটা হচ্ছে যে MongoDB ডাটাবেস, আমরা জানি যে সব থেকে বেস্ট ডাটাবেস হচ্ছে রিলেশনাল ডাটাবেস, পোস্টগ্রেস হতে পারে, সেটা MySQL হতে পারে। আমি জানি এই শব্দগুলো, এই টার্মগুলো অনেকের কাছে এখন নতুন লাগতেও পারে, তো
মাইস্কুয়েল ডাটাবেসটা সব থেকে বেশি ভালো জনপ্রিয় চলছে, এবং আমরা জানি ফেসবুক পর্যন্ত এটা অ্যাডভান্স লেভেল এটা ইউজ করে। আর সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট বা বড় ধরনের কোনো রিলেশনাল প্রজেক্ট করতে গেলে তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন হয় এসকিউএল, রিলেশনাল ডাটা ডেটাবেস প্রয়োজন হয়, আর যেটার জন্য আমরা মাইস্কিউএলটা শিখি। বাট এখন যেটা হচ্ছে সাধারণ ডেটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের মঙ্গো ডিবি যেটা আছে এটা খুব প্রয়োজনীয় এবং অনেক ফাস্ট, এটা যেখানে কোনো আসলে রিলেশন থাকে না বা এসকিউএল লেভেলটা খুব কম। তো আমরা এটার জন্য শিখবো, প্রথমে হচ্ছে মঙ্গোডিবি ডেটাবেসটা থাকবে, তারপরে হচ্ছে রিয়্যাক্ট জেসটা থাকছে, অ্যান্ড এখানে থাকে রিয়্যাক্ট বলতে একদম ফুল রিয়্যাক্ট, এখানে আমি ছোট ছোট করে পার্ট করতে পারছি না। তারপরে হয়তো দু একদিন পরে যখন লাইভ আওয়াজ আমাদের একটা হবে, ওই যে খালি কিছু যখন কালকে লাইভটাতে করবো ওর বিষয়টা নিয়ে যখন বলবো ঠিক তখন আমি আমার এটাকে ক্লিয়ার করবো। আর আরেকটা শেখাচ্ছি এক্সপ্রেস, এক্সপ্রেস জেস আপনারা ভালো করে জানেন, সেটা নোড জেস বেসড একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের এপিআই ডেভেলপমেন্ট করতে পারবো, সেটা হতে পারে মোবাইল ডেভেলপমেন্টের জন্য, হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো কোনো ডিভাইসের এপিআই তৈরি করতে পারবো আমরা। আর হচ্ছে নোড জেসটা শিখবো, পিএইচপির পরে আমি নিজেই ওটা থেকে মুভ করে নোড জেস আসছি। কেন আসছি একটা কারণে, সেটা হচ্ছে যে পিএইচপির ফিউচারটা মানে বেটার, এখনও খারাপ বলা যাবে না বাট আছে আপাতত, ইন ফিউচার অনেক ওয়েবসাইট বলছে যে আমাদের নোড জেস অনেক এগিয়ে যাবে, লাইক জাভা স্ক্রিপ্ট পুরো ওয়ার্ল্ডটাকে গ্রাস করে ফেলছে আস্তে আস্তে। কেন বলছি এটা, কারণ আমরা যে মোবাইলের অ্যাপসগুলো ডেভেলপ করি, একটা জিনিস খেয়াল করবেন, এই ফোনের যেটা অ্যাপস চালাচ্ছি আমরা, ফেসবুক মেসেঞ্জার অথবা দেখা যাচ্ছে যে ফেসবুক যে কোনো অ্যাপ, অথবা দেখা যাচ্ছে আমরা উবার প্লে করতেছি, এগুলো সবগুলোই হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেসড ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা। ভাবতে পারছেন, যেটা অ্যাপলও চলছে সেটা আমাদের কথা চলছে, আমাদের অ্যান্ড্রয়েডও চলছে, মানে একটা প্ল্যাটফর্মে ডেভেলপ করা হচ্ছে বাট সবগুলো মানে মোবাইলেই কিন্তু সেটা ধারণ করা সম্ভব হচ্ছে। আগে শুরুর দিকে আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে যখন অ্যাপ তৈরি হতো তখন কিন্তু সেটাকে আমরা জাভা দিয়ে তৈরি করতাম, কিন্তু এখন কিন্তু মানে এই বছর পর বছরে যেটা হয়েছে অনেক কিছু নতুন করে চলে এসেছে, তো এবং এই টেকনোলজি অনেকটা ইজি হতে শুরু করেছে। দেখা যাচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড প্রজেক্ট কমতে শুরু করছে, নতুন কোনো টেকনোলজি আসছে, এক কালকে ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, হতেই পারে। আপনি যদি ইয়াতে যান, উইক্স ডট কমে চলে যান, আপনার কোনো ওয়েব ডিজাইনের প্রয়োজন হবে না, তাহলে কী করবে, যে স্কিল ডেভেলপ করতে হবে। তো এই এই কোর্সের মধ্যে যেটা করছিলাম সেটা হচ্ছে যে এইগুলো আপনি যদি একটু রিসার্চ করে দেখেন যে এই মানুষটাক টোটালি এই প্রজেক্টগুলো শিখতে কমপক্ষে ভালো টাকার প্রয়োজন হয়, বাট আমি তো জানি আমাদের দেশে সম্ভব না, ওই ধরনের পেমেন্ট নিয়ে আপনি করাতে পারবেন না। তো এখানে একটি স্পেস রেখেছি, সেটা হচ্ছে যে আপনি আয় করার পরে আমাদের পে করতে পারবেন, যদি আয় করতে পারেন ইন ফিউচারে। আমরা টোটাল সবাই নিচ্ছি এখানে 6 মাস, আর 6 মাস থাকবে ইন্টারনেট ট্রেনিং আমাদের আমার সাথে। আর একটা যেটা রেখেছি সেটা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে বেটার একটা রেজাল্ট পাওয়ার একটা উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে যে এখান থেকে যদি মিনিমাম 20 জনকেও বের করা যায় সেটা আমাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে, আমি আমরা কাজ করাতে পারবো তাদেরকে নিয়ে, কারণ অলরেডি আমাদের যে প্রজেক্টগুলো থাকে এই প্রজেক্টগুলো করানোর কিন্তু আসলে ওয়ার্কার এখানে থাকে না। আমি ওই জন্য একটা পোস্ট করেছিলাম, তো অনেকে নক করছেন, কিন্তু আমি সিরিয়াসলি ওদের বাজেট শুনে পিছিয়ে আসছি, এটা অসম্ভব। দেখা যাচ্ছে যে আমি যে প্রজেক্টটা একটা ক্লায়েন্টের কাছ থেকে নেবো, বাংলাদেশি ক্লায়েন্ট, সেই প্রজেক্টটা বাইরের কাছ থেকে অনেক বেশি লাগবে। এখন আমি যদি কাউকে কাজ করাতে বলি আর সে যদি এখন ওই বাইরের USD পেমেন্টটা ধরে, তাহলে তো আমার পক্ষে তো অসম্ভব না। আমার কাছে দেশে অনেকগুলোই প্রজেক্ট আছে বলেছিলাম, তো সেগুলো করানোর জন্য আস্তে আস্তে ছোটো ছোটো ওয়ার্কার বানিয়ে দিতে হবে আমাকে, এবং এগুলোই দেখাচ্ছে ইন ফিউচারে অনেক বড় কিছু হবে। ওকে, আচ্ছা, আমি ফর্ম লিঙ্কটা দিয়েছি, আপনার সব থেকে বেটার হবে যদি আপনি লিঙ্কটাতে ক্লিক করে পড়ে নেন, আমি বিস্তারিত সেখানে লিখেছি এটার ফিচার কী কী রয়েছে, হ্যাঁ, মানে আমরা কী কী জানবো। আরেকটা ছোট্ট লিস্ট আছে এখানে, আমি সেটাও একটু দেখাই আপনাদেরকে, জাস্ট অন ইট। সেটা হচ্ছে এই জায়গাটাতে আমি টোটালি লিস্টও করে দিয়েছি যে আমরা এখানে মডার্ন জাভাস্ক্রিপ্টের ES6 ভার্সনটা এবং নতুন ফিচারগুলো আমরা শিখবো এখানে। যেমন হচ্ছে যে এটা টোটালি কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আছে, এটা ওয়েব ডিজাইনের কোনো রকম কিছু না, তবে আমি একটা ক্রাশ কোর্স করাবো এখানে 10 ঘন্টার টোটাল, সেটা বেসিক যে বেসিক যেজন থাকবে। অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন মানে কমপ্লিটলি জানি না, এরকম থাকতে পারে, তো নতুনদের জন্য এই 10 ঘন্টার একটা থাকবে, বাট তারপরেও আপনাকে রিসার্চ একটু করতেই হবে। আর যারা আমার আগের ওয়েব ডিজাইন কোর্সগুলো করানো মানে করা আছে, ওর জন্য সব থেকে বেস্ট হবে এটাতে আসার জন্য। কেননা যে এটা জানার জন্য শুধুমাত্র ওয়েব ডিজাইনটা মোটামুটি জানলেই বেস্ট হয়, আর না জানলেই ক্রাশ কোর্স থেকে আপনি একটু আগে যেতে পারবেন। ক্লিয়ার, এটা 10 ঘন্টা আলাদা করে নেওয়া হবে। এখানে আমরা শিখছি যে জাভাস্ক্রিপ্টের যে ES6 ভার্সন থাকবে, এরপরেও যেগুলো ফিচার এসেছে যেমন ফিচার API বা ওয়েবসাইটের পেজ ইন্টারসেকশন অবজারভার, এইসব জিনিসগুলো আমরা শিখবো এখানে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে রিয়্যাক্ট জেএস এর মধ্যে ফ্রন্ট এন্ড। টোটাল আমরা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লেআউট ডিজাইন করবো টোটালি হচ্ছে দিয়ে, কি বলে হচ্ছে রিয়্যাক্ট জেএস দিয়ে। আমরা আমাদের কমন সাইটগুলো ডিজাইন করবো, যেমন পুরো ফেসবুকটা আমরা ডিজাইন করবো, বা দেখা যাচ্ছে আমরা পুরো ইনস্টাগ্রামটা বানাবো, হ্যাঁ,
এটা আমরা এই কোর্সের মধ্যে দেখব টোটালি, এই পুরো সোশ্যাল মিডিয়াটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা ফ্রন্ট এন্ড পার্টটা। ব্যাক এন্ডে আমরা চলে যাবো হচ্ছে পরে নোড জেস, যেটা বলছিলাম নোড জেসের কোর যে ফিচারগুলো আছে সেগুলো আমরা আগে শিখে নেব, দেন এরপরে আমরা সেটা দিয়ে আবার এক্সপ্রেস দিয়ে কত ইজিলি এগুলোকে হ্যান্ডেল করা যায় সেটাও শিখব। ইট মিনস নোড জেসটাকে না জানলে আসলে এক্সপ্রেস দিয়ে কোনো কিছুই হবে না, ওকে, সেটা আগে মাস্ট। আর সব থেকে মজার একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা রিলেশনাল ডাটাবেস তো থাকছেই, তার সাথে আমরা নয়স্কুল ডাটাবেসটাও আমরা অ্যাড করছি, মঙ্গো এবং মাইস্কুল, যেটা অ্যাকচুয়ালি অলরেডি ফেসবুক ইউজ করে, ঠিক সেই টেকনোলজি। আর সাথে আরেকটা জিনিস আমি এটা টিউটোরিয়াল বাংলাদেশে খুব কমই দেখেছি, যে রেডিসের কথা যদি বলি, ইন মেমোরি ডেটাবেস, যেটা ক্যাশিংয়ের জন্য ব্যবহার করা হয় ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনকে ফাস্ট করানোর জন্য, এইটার টিউটোরিয়াল বাংলাদেশে আমি কারো কাছে পাই নাই। আর আমি এখানে কোন চ্যানেলে আপনি যদি ফ্রি চান সেটা দেখতে পারলে কোন চ্যানেলে দেখলে সে মানে ইজি হবে, আমি তার এখানে একটা নামও বলে দিয়েছি চ্যানেলের নাম, সেটাও আপনি দেখতে পারবেন, ওকে। আর আরেকটা হচ্ছে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে জেসোর ওয়েব টোকেন দিয়ে আমরা রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল বা অথেন্টিকেশন কীভাবে করা যায়, লাইক ইউজার লগ ইন করবে, রেজিস্টার করবে এবং পেমেন্ট গ্রহণ করবে এপিআই সম্পর্কে, এই জিনিসগুলো শিখবো। আর ফ্রিল্যান্সিংয়ের টপিকগুলো যেগুলো আছে এগুলো তো অবশ্যই থাকছেই সবগুলো বিষয়ের উপরে, মানে আমি যেটা চেষ্টা করেছি এখানে একটা টোটালি ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা আসলে মূলত শিখছি কি, ক্লিয়ার? এখানে যে জিনিসগুলো আছে আপনি এটা নিয়ে একটু গুগল সার্চ করবেন যে আসলে এই স্কিলগুলো কেন প্রয়োজন হয়। মানে আমি যদি বলি এক কথায় যে আমি মূলত যে যে স্কিলগুলো নিয়ে কাজ করেছি এতদিন, এইগুলো ওগুলোরই পার্ট, বুঝা গেছে? এ ধরনের আমি কখনো কোর্স স্টার্ট করি নাই, সো এটা ফার্স্ট টাইম করেছি, আশা করা যায় আর হবে। আর প্রিভিয়াস টাইমগুলোতে যারা আমাদের আমার স্টুডেন্ট ছিলেন, আমি ওয়েব ডিজাইন করিয়ে প্রায় 4-5 মাস হচ্ছে স্টপ করে দিয়েছি, কারণ ওয়েব একটা জিনিস কি, যখন কেউ প্রোগ্রামিং নিয়ে থাকে ওই ওই লাইনে পড়ে থাকে তখন দেখা যাচ্ছে তার ডিজাইন নিয়ে কাজ করতে ভালো লাগবে না, এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। মানে দেখা যাচ্ছে যে যে ব্যাক এন্ডে কাজ করে ওর কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ করতে ভালো লাগবে না, এবং ভালো অনেকেই ভুলেও যায়, সিরিয়াসলি বলছি অনেকে ভুল হয়ে যায়। দেখেন আপনি যদি কখনো ধরেন যে আপনি ম্যানেজমেন্ট করতে ভালোবাসেন, বা আপনি দেখেন যে দর্জিও মানে কাপড়ও সেলাই করতে পারেন, তো একটা লং টাইম ধরে আপনি কিন্তু ম্যানেজমেন্ট করছেন, এরপরে কিন্তু হুট করে আপনি কাপড় সেলাই করতে পছন্দ করবেন না যদিও আপনি জানেন সেটা, ব্যাপারটা হয়ে গেছে এরকম। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি এখানে অ্যাড করেছি এইগুলো আপনি চাইলে আবার ইউটিউবে কিন্তু ফ্রি শিখতে পারেন, সেটার জন্য আমি বলছি দু একটা চ্যানেল আছে ইউটিউবের মধ্যে আমার নিজের দেখা বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা লাগেছে, আমি এর আগেও ওই চ্যানেলের নামগুলো বলেছিলাম। এখানে যে সুমিত ভাইয়ের চ্যানেল দেখতে পারেন, কি নাম যেন ওইটার, লার্ন উইথ সুমিত, সেটা দেখতে পারেন। আমার মনে হয়েছে যে ওই চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারেন জাভাস্ক্রিপ্ট, সেখানে দেখতে পারেন রিয়্যাক্ট নিয়ে তিনি করিয়েছেন। আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো যে আমার কাছে তারগুলো একদম মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বেস্ট অফ বাংলাদেশ, আপনি সেগুলো ফলো করতে পারেন, ভালো করেই শিখেছে। তো ওইটাকে ফলো করতে বললাম কেন, কারণ হচ্ছে যে বাকিগুলো বাকিরাও শিখেছে ভালো, বাট আমার কাছে মনে হয়েছে যে লার্ন উইথ সুমিত ভাই তিনি খুব বেটার শিখিয়েছে ওখানে স্ট্রাকচার ওয়েথ, এবং ওনার ডিসকাশনগুলো আমি দেখেছি, প্লাস হচ্ছে উনি আলোচনাগুলো একদম খুব সেপারেটলি করেছেন, আর ওনার ভিডিওগুলো একটু বড় হয়, লাইক হচ্ছে যে 1.5 ঘন্টা করে, এটা আবার অনেকে পছন্দ করে না, বাট আমি পার্সোনালি পছন্দ করি। কেন, যে আপনি যখনই লং টাইমের আলোচনা শুনবেন ঠিক তখনই কিন্তু আপনি আসলে শিখবেন, তার আগে না। অনেকেই আছে যে খালি বলে ভাই তাড়াতাড়ি আলোচনা শর্ট করেন, সো এগুলো যারা করে ওরা কিন্তু শিখতে পারে না। তো আমি সুমিত ভাইয়ের এখানে দেখেছি যে ওনার প্রত্যেকটা ভিডিওতে এত গোছানো কথাবার্তা আমি আর অন্য কোনো ভিডিওতে কখনোই বাংলাদেশে দেখি না। আমার যদিও আমার নিজের কোর্স আছে বা আমার নিজের চ্যানেল আছে, আমি তারপরেও আরেকটি চ্যানেলের নাম কেন বলছি বা আরেকজনের মানে নাম গুনগান কেন গাচ্ছি, কারণ যেটা বাস্তব যেটা সত্যটা আমাকে বলতেই হবে। তো তো সেখানে যেতে পারেন, সেখানেও ফ্রি শিখে নিতে পারেন। আর আমি আমাদের জানাবো এই যে লিঙ্কটা দিয়েছি সেখানে ভিজিট করে এইটার বিস্তারিত পড়ে নিতে পারেন। এখান থেকে আমি যেটা ইন ফিউচার করবো সেটা হচ্ছে যে এখানে যারা বেটার করবে আমি যে একটা সুযোগ দিব সেটা হচ্ছে যে আমি যে স্টাফের কথা বলছিলাম, আমাদের ওয়ার্কিং টিমটা মানে লাইক কোর যে মেম্বার টিমটা বলছিলাম, আর সেইখানে আমি অ্যাড করতে পারি যদি আমরা দেখি যে প্রায় ওই স্কিলগুলো এখানে আছে। আর কোর্সের ফি নিয়ে অনেকে বলছেন, কোর্সের ফি নিয়ে আমি একটু আগে বলেছি সেটা হয়তো আপনি মিস করেছেন, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের ফিটা 18,000 টাকা করা হয়েছে, কিন্তু এটা সবাই পে করতে পারবেন এটা আমরা জানি ভালো করে। তো এখানে আমরা যেটা করতে পারি, প্রথম ইনস্টলমেন্টে আপনি একটা পেমেন্ট করতে পারেন, জাস্ট লাইক অ্যাটেন্ডেন্স ফিটা অ্যান্ড হচ্ছে আমাদের ফির অ্যাডমিশন ফি দিতে পারেন, বাকি পুরোটা আপনি পরে দিলে চলবে, সেটা আপনি এখন কোর্স চলাকালীন দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি আয় করার পরে দিতে পারেন, সেই সুযোগটা রেখেছি। বাট এটার জন্য আমরা টোটাল সময় নিব হচ্ছে টোটাল 1 বছর, কীভাবে 6 মাস আমাদেরকে শেখাতে হবে, আর বাকি 6 মাস আমরা ইন্টার্নে সময় নিব। তো আপনাকে একটু আর্নিং পজিশনে নিয়ে যেতে আমাদের একটু সময় লাগবে, তো ওই টাইম পর্যন্ত, এখন যদি 1 বছরের মধ্যে যদি আপনার আর্নিংটা না আসে তো অফিস আপনার কাছ থেকে এটা আর দাবি করবে না নেক্সট টাইম,
এটা হচ্ছে আমাদের সুযোগ। সো এই সুযোগটা থাকলেও বিস্তারিত এখানে লেখা আছে, আমি হয়তো বোঝাতে পারিনি আপনাদেরকে, একটু জাস্ট দেখে নিলে হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু ইয়ে করি, এই কোর্সটাতে যোগ দিবে কেন এই প্রশ্নটা করতে পারেন আপনারা। এটার জন্য ছোট্ট একটা জাস্ট আমি আগ্রহ মানে বাড়ানোর জন্য বলবো, সেটা হচ্ছে যে এই কোর্সটাতে যোগ দিলে যেটা হবে, আপনি যদি বেটার কিছু করতে পারেন তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার জন্য অন্যান্য কোনো প্ল্যান থাকতেই পারে। আমার দেখা যাচ্ছে অফিসে অ্যাক্সেস দিতে পারি, দেখা যাচ্ছে যে আমাদের নিজের প্রজেক্টও কাজ করাতে পারি, এরকম অনেক কিছু থাকতে পারে। লাইক আমার যেটা পছন্দ সেটা হচ্ছে যে আমি একটু এক্সপার্ট দেখলে সেটা আমি অ্যাকচুয়ালি নিজের ক্লোজ কেউ মনে করে ফেলি এখানে। হ্যাঁ, তো ভালো কিছু যখন কেউ আমাকে দেখাবে তো অবশ্যই সেখানে অ্যাপ্রিসিয়েট করা থেকে তো দূরের কথা, সেখানে অ্যাকচুয়ালি তার যদি প্রয়োজন পড়ে তাকে কোনো একটা সাইডে হেল্প করতে হবে সেটা আমি করতে রাজি আছি, যদি তার অ্যাকচুয়ালি ট্যালেন্ট থাকে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর ইসমাজ নিয়ে অনেকে চিন্তিত, কী অবস্থা কী অবস্থা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইসমাজ কাল বা পরশুর মধ্যে আপনার লাইট ভার্সনটা চলে আসবে মোবাইলের। আমরা জানি যে ফেসবুকে দেখেন দুই ধরনের অ্যাপ আছে, একটা হচ্ছে যে যেগুলো একদম মানে কম মেমোরি আছে, র্যামগুলো আছে, ওইটার জন্য একটা লাইট ভার্সন থাকে ফেসবুকের, আর আরেকটা হচ্ছে একটা মানে হার্ড অনেক মেগাবাইট এবং সেইটাতে থাকে, রাইট? তো আমি এই তিন ধরনেরটা করেছি, আমি লাইট ভার্সনটা তৈরি করে ফেলেছি অলরেডি, সেটা কালকে পরশুর মধ্যে ইনশাল্লাহ আমি একদম দিয়ে দেবো। এবং সেটার মধ্যে যেটা করতে পারবেন, আমি এটা আমার নতুন মানে উদ্ভাবন বলা যায়, সেটা হচ্ছে যে আমি 10 জনের ইনকামের রাস্তা করে দিয়ে সেখানে আমি একটা প্রফিট করব। মানে এখানেও কিন্তু দেখবেন যে অনেকের হিংসা থাকে, লাইক হচ্ছে একটা ইনকামের জায়গা করতে চাচ্ছি নিজের করে 10 মানুষকে ইনকাম করার সুযোগ দিয়ে আমি একটা ইনকাম করব। এখানেও দেখবেন যে অনেকের ইন্ধন থাকবে, ক্লিয়ার? তো আমার ওখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে যে ই সমাজের মধ্যে প্রথম যে ইনকাম অপশনটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো কিছু প্রোডাক্ট, এখন কারো কোর্স হলো সেল করতে পারবেন ওখানে, বা অন্যান্য যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সেল করে আপনি একটা অ্যাফিলিয়েট আয় করতে পারবেন, এবং সেই পেমেন্টগুলো ইনস্ট্যান্টলি পাবেন আপনারা উইকলি, এভাবে করে দেওয়া হবে। এখানে ওই আমরা যেগুলো দেখেছি প্রিভিয়াসলি, যেগুলো যে MLM করে এই সেই স্থ করে এগুলোর কোনো অপশন নাই, আমি এর আগেও বলেছি আমাদের রেজিস্ট্রেশন করতে কোনো ফিটির প্রয়োজন হবে না, ডাইরেক্ট আমরা ফেসবুকে যেভাবে করি ঠিকই হবে। আমি এটাও বলে দিচ্ছি যে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন করতে গেলে টাকা নিচ্ছে, অ্যাকাউন্ট করতে গেলে ইনকাম করতে দিবে বলে, এখানে গাবলা আছে মনে করবেন, একদম সোজা কথা বলছি। কেউ যদি আপনারা বলে যে এখানে রেজিস্ট্রেশন করে টাকা হবে, আমি বলছি এটা পুরো গাবলা, কারণ একটা অ্যাকাউন্ট খুলতে বেশি কিসের টাকা লাগবে, আমি এর আগেও বলেছিলাম। তো যাই হোক, ইসমাজ পরশু দিন আসবে ইনশাল্লাহ, এবং পরশু দিন পরে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আয় করতে পারবেন, সে অপশনটা আমি অবশ্যই রাখবো, দোয়া করবেন আমার জন্য। এরপরের জন্য আমি আরও এগুলোকে আরও নতুন কোনো ফিচার অ্যাড করতে পারি, লাইক মানুষ যত ব্যবহার করবে ততই বেশি অ্যাকচুয়ালি আমি নতুন ফিচার অ্যাড করতে পারবো। যেখানে মানুষের আনাগোনা কম থাকবে সেখানে কিন্তু আমার নতুন বিজনেস করার প্ল্যান আসবে না। তো আমি একটা নতুন ব্যবসা তৈরি করবো যেখানে তারপরেই না আপনি আর্নিংয়ের কোনো একটা সোর্স পাবেন। ধরেন আমি নতুন একটা অফিস করেছি, অফিসটার মধ্যে আমার ওয়াটার দরকার, তো তখন কী কী করবো? আপনাকে তো ডেকে আনবো আমি কাজ দেওয়ার জন্য, আর আমি যদি করতেই না পারি তাহলে তো আপনাকেও রাখতে পারবো না, ঠিক এরকম। তো এই অ্যাপটা নিয়ে অনেকেই আসলে কি বলা যায় কি যেন বলতে চাইলাম, যে অনেকেই আসলে আগ্রহের সাথে বসে আছে যে আসলে কি বলে এটা পাইলে একটা ভালো কিছু হবে। হ্যাঁ, আমিও জানি, বাট খুব বেশি একটা আশা করলে হবে না, আমি জাস্ট এই অ্যাপটাকে শুরু করছি একটা ড্রিম নিয়ে, এবং সেটা দেখা যাক আল্লাহ তালা কী করতে পারে, কী করছেন, উনি চাইলে সব কিছুই হবে। তো আজকে আপাতত এই পর্যন্ত থাকবে। আমি কি চুল দেখাচ্ছেন নাকি ভাই, চুল অনেক বড় হয়ে গেছে, বড় রাখছি আমি, ইচ্ছা করে রাখছি, ওটা নিয়ে কথা বলেন না। আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এখানে আসলে কারা কি কমেন্ট করছেন এবং কারা আগ্রহ, মানে অনেকে বলছেন যে লিঙ্ক কই ভাই, আমি দিয়ে দিয়েছি এখানে, একটু দেখেন ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে এই কথা থাকলেও আমরা আগামী কালকে আরেকবার একটা লাইভে আসবো, আর সেখানে আমরা জুমে আপনাদেরকে হয়তো অনেককে নিতে পারি। আমি আবার বলে দিচ্ছি কালকে আমার সাথে ইয়ে থাকবে, খালিদ থাকবে, বিকজ ওর কোর্সটা স্টার্ট হবে, এখানে অনেকে অ্যাডমিশন নিয়েছে ওর কোর্সটাতে, যেটা আমি আজকে বলছি এটা আমার নিজেরই থাকছে, এই ধরনের আমি এর আগে কখনো স্টার্ট করিনি। যেমন ওয়েব ডিজাইন করানোটা একদম স্টপ করে দিয়েছি অনেক আগেই, তো এটা আমার 2020-র আমি দুইটা করাবো অ্যাকচুয়ালি, এই 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 মাসটাটা নিয়ে, সেটা হচ্ছে এই 6 মাস একটা এবং আগামী 6 মাস আরেকটা, 12 ইয়ার্স মানে 12 মাস, 1 বছর, এই 1 বছরের একটা প্ল্যান নিয়ে মিনিমাম 50 জনকে বের করতে হবে আমার মিনিমাম, ক্লিয়ার? আর কি বলছে ভাই কোর্সের ফি 5K? আরে ভাই আপনাকে তো টাকা এখন কেউ দিতে বলে নাই, 18,000 ফি রেখেছি, অফকোর্স আমি যেটা একদম নিতেই হবে সেটা রেখেছি, আপনি এটা পরে দিতে পারেন, তার তো বলা হয়েছে যে আপনি আপনি আয় করার পরে সেটা দিতে পারবেন। আমাদের আমরা কতক্ষণ পর্যন্ত দাবি রাখবো সেটা বলি, সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বর পর্যন্ত দাবি রাখতে পারি যে হ্যাঁ
আপনি এখন আর্নিং এ গিয়েছেন, আপনি পেমেন্টটা করেন, এমনও তো আছে যে আর্ন করছে বাট খবর দেয় নাই, তো সেটা এখন তাদের ব্যক্তিগত বিষয়, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আপনি যখন টাকা আয় করবেন তখন তো আপনার এই 15,000 আর 20,000 টাকা নিয়ে সমস্যা হওয়ার কথা না, সেটা পরে দেখবেন, আয় তো করেন আগে। আর আমি এই কথাটা কেন বলেছি এখানে যে আয় করার পরে, এরা অনেকেই চিন্তা থাকতে পারে যে এটা হবে কি হবে না, আমি নিজেই কনফিডেন্ট হয়ে বলবো যে হ্যাঁ আয় করার পরেই দিন, এটা আমার চ্যালেঞ্জ। তাহলে দেখা যাচ্ছে যে একজনের নিজেরও বুঝতে থাকবে যে উনি একটা কথা বলেছে আয় করে তারপরে ব্যায়ামটা করবো, ফাইন ঠিক আছে, আমি যদি আপনাকে আয় না করাতে পারি তাহলে তো সেখানে আমার মুখ থাকে না, ক্লিয়ার না? ওকে, আগামী কালকে ইয়াতে যান, ফর্মে যান, ফর্মে গিয়ে দেখেন, বিস্তারিত আরো গুছিয়ে লিখেছে আমি। আর আগামী কালকে রাতে 10টা বা 9টায় পরে আমি আর খালিদ শো আসবো, এবং ওর অনেকগুলো স্টুডেন্টস অলরেডি হয়েছে, এবং খালিদ যেটা করতে চায় আরেকটা বড় ডিসকাউন্ট দিতে চায় ও, সেটা হচ্ছে যে ও 2 থেকে 4 দিনের জন্য হয়তো বা জুমে একটা বেসিক লেভেলের ফ্রি ট্রেনিং করাবে, এবং ওখানে যারা জয়েন করবে তাদেরকে মেবি তারা সে 50% ডিসকাউন্ট করে অ্যাডমিশন করাবে। কালকে আমাকে এই ধরনের কিছুই বললো, এটা নিয়ে আমি কালকেই বলবো আপনাদেরকে আমরা যখন আসবো, কারণ ও কালকে গেছে বরিশালে এবং ওখান থেকে আবার ব্যাক করবে ঢাকায়, এবং ওর পরীক্ষা শেষ হলো হচ্ছে এই কয়েকটা দিন আগে, আপনারা জানেন সবে ও HSC দিল, তো সব মিলিয়ে একটু লেট হয়েছে। ওকে, ওর কোর্সে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ হচ্ছে ওর কোর্সে আমি নিজেও থাকছি, এবং ও এই প্রথম এটাকে শুরু করছে, তো ওই জন্য বড় ভাই হিসেবে আমাকে সাথে রাখছে, ভাই একটু থেকো, আমি দেখলাম ঠিক আছে তুমি বেটার কিছু করতে পারলে পাশে দাঁড়ানো তো কোনো ব্যাপার না আমার, তো দেখা যাচ্ছে যে আমার থ্রু তো ওর যদি কোনো মানে লাভ হয়ে যায় সেটা অবশ্যই বেটার, ক্লিয়ার? সো ওটা নিয়ে কালকে কথা হচ্ছে। আর আর যদি এইটা নিয়ে আরও অনেক কিছু জানার থাকে আমাদের তাহলে আমার পেজ আছে, প্লাস আমি ওখানে নাম্বারও দিয়েছি, লিঙ্কও দিয়েছি, ভিজিট করে বিস্তারিত পড়ে এক্সট্রা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, লাইক ফি নিয়ে যদি প্রশ্ন থাকে, বা এই যে আমি বললাম যে আয় করার পরে পেমেন্ট করতে পারবেন কি নিয়ে, এই সম্পর্কে সব সমস্ত বিষয়ে আমরা ফোনে বলছি এবং মেসেজেও বলছি, আর লাইভে তো আমি অলরেডি বলেই দিলাম। তো এটা আমার নিজেরই একটা ড্রিম প্রজেক্ট বলা যায় যে এই যে আমি এই ধরনের একটা অ্যাডভান্স কোর্স লঞ্চ করলাম, কারণ আমি বলে নিচ্ছি যে এটা এর আগে কখনো আমি এ ধরনের কোনো স্মার্ট মানে অ্যাডভান্স লেভেলের কোর্সকে নামাই নি। ওকে, আর মজার বিষয়টা হচ্ছে যে এইখানে আমি কাজ করতে করে যেটা খেয়াল করেছি, আমি অ্যাকচুয়ালি ই সমাজকে যেটা দিয়ে ডেভেলপ করছি, আপনারা হয়তো কাল পরশু এটাকে ইউজ করবেন, আর ই সমাজ যদি ফুল টেকনোলজিটাকে লাইক এইটা কাজ করতে আসে, আমি আসলে কত কি নতুন করে শিখলাম, অ্যান্ড হচ্ছে যে কত কি আগের থেকে আমাকে ডেভেলপ করতে হয়েছে, মডিফিকেশন করে শিখতে হয়েছে, বা স্কিলগুলোকে চেঞ্জ করতে হয়েছে, মূলত ওই সবগুলো স্কিলগুলো অ্যাকচুয়ালি এই কোর্সের মধ্যে, এটাই হচ্ছে বাস্তবতা। অনেকে প্রশ্ন করেছে ভাই ফেসবুক বানায় কি দিয়ে, তো অ্যাকচুয়ালি এই যে টপিকগুলো আমি অ্যাড করেছি এখানে, এই টপিকগুলো দিয়ে অ্যাকচুয়ালি ফেসবুক বানাতে পারবেন, আপনি ইনস্টাগ্রামও করতে পারবেন, এর জন্য হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, জানতে হবে, শেখার জন্য আগ্রহ থাকতে হবে, তারপরে করতে পারবেন। তো টোটালি আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা isomaj.com ওয়েবসাইটটা যে ছিল পরশুদিন পাবেন, এবং সেটাকে আমরা মোবাইল ডেভেলপমেন্ট কীভাবে করলাম, এবং হচ্ছে ওয়েবসাইটে কীভাবে করেছে, এবং এটা থেকে আর্নিং জেনারেট হচ্ছে কীভাবে, এই সমস্ত বিষয়গুলো আমি এই কোর্সটার সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি জানি যে এটা নিয়ে অনেকের কৌতূহল থাকতে পারে, আচ্ছা ভাই এটা বানাইছে কীভাবে, অ্যান্ড হচ্ছে এখান থেকে টাকাটা জেনারেট হচ্ছে কীভাবে, সো ওখান থেকে আপনি পারবেন ইয়ে করে কী বলে facebook.com চিন্তা করতে পারেন যে ফেসবুক তৈরি করা হয়েছে কীভাবে। এখন আপনি এই টপিকগুলো যদি আমার কাছ থেকেও শিখতে পারেন, অথবা আপনি ইউটিউবে আমি একজনের কথা বললাম সুমিত ভাইয়ের চ্যানেল যেতে পারেন, ওখানেও আছে, আপনি আনিসুলক ভাইয়ের চ্যানেলও দেখতে পারেন, ওটাও ভালো খারাপ না, বাট রিয়াক্টের জন্য আর নোটিসের জন্য সুমিত ভাইয়ের চ্যানেল বেস্ট, এটা আমি আর আগেও আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো নোটিস করেন নাই, তো ফ্রিলি আপনি ওখানেও পেতে পারেন। আর হচ্ছে ইংলিশ যদি জানেন তাহলে আরও সব থেকে বেটার, কারণ হচ্ছে এই সব কিছু অ্যাকচুয়ালি ইংলিশে বেশি ভালো আছে, আমাদের বাংলাদেশে এইগুলো নিয়ে ভিডিও কিন্তু খুবই কম। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশে কয়েকটাই চ্যানেল আছে যারা ভালো শেখাচ্ছেন, বাট তাদেরও সময় হয় অনেক সময়, আমি দেখেছি যে এই যে কোর্সগুলো তারা দেয় সিরিয়াসলি প্রায় মাসে একবার দুইবার, তাও 2-1 ঘন্টার জন্য, কারণ মানুষ এতটাই ব্যস্ত সম্ভব হচ্ছে না। আমিও নিজে দেখেন যে অনেক ফেসবুক ইউটিউবে তো নাই, প্রায় আমি 2-4 মাস ধরে ইউটিউবে খুবই কম ভিডিও দিচ্ছি, নাই, তো একটা ব্যস্ততার টাইম আসে, এখন আবার এগুলোকে স্টার্ট করতে হবে। তো লাইফটা অনেকটা বড় হয়েছে, আমি রাতও হয়ে গেছে, এই বিস্তারিত আজকে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারবেন, আর কালকে আবার আমি এটা নিয়ে কথা বলবো, এবং কালকে চাইলে আপনারা জুমে জয়েন করতে পারেন সরাসরি কথা বলার জন্য, থাকছি আমি আর খালি থাকছি একসঙ্গে, ওর অ্যাডমিশন নিয়েও কথা বলবো, অ্যান্ড হচ্ছে আমারটা নিয়েও কথা বলবো, তাহলে ওখানেই আমরা ফেস টু ফেস যেয়ে কথা বলতে পারি, সেখানে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন, এবং অফকোর্স ওইটা আমরা লাইভেও চালাবো ওই আলোচনাটা, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন অনেকেই করতে পারে, সেটাও আপনারা পেয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেকে রেসপন্স করে ফেলেছে ফর্মের মধ্যে,
আপনিও করতে পারেন, সমস্যা না। বাট আমি বলবো যে আমি যেটা লিখেছি ফর্মের মধ্যে এটাকে সুন্দর করে পড়ে এরপরে আপনার প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, এর পরে আপনি অ্যাডমিশনের জন্য আগাতে পারেন, তার আগে না। কারণ এখানে আমি এই আলোচনাটা এত বেশি করার একটা কারণ হচ্ছে কি, যখনই শোনা যায় নাসিম ভাই কোর্স করাবে বা শেখাবে, এই শুরু হয়ে যায় ঝাঁপ দিয়ে, শুরু হয়ে গেলাম অ্যাডমিশন নিয়ে নিয়েছি এবার শিখবো। কিন্তু আমি চাই না যে আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা যদি কম থাকে আপনি এই ধরনের একটা অ্যাডভান্স কোর্সে আসেন, এটা মোটেও কামও নয়, কারণ হচ্ছে আপনি পিছিয়ে পড়বেন। তো এটা কাদের জন্য আমি আরেকবার বলে নিচ্ছি, এটা যারা বেসিক ডিজাইন জানে, ওয়েব ডিজাইন জানে বেসিক লেভেল, তাদের জন্য। এরপরেও আমি কি করেছি, প্ল্যান করে ওখানে 10 ঘন্টার একটা ওয়েব ডিজাইনের কোর্স রাখার চেষ্টা করেছি। মানে এখানে ডিরেক্টলি আমরা HTML CSS এগুলো করবো না, এটা 10 ঘন্টা শেখাবো, 2-4 দিন ভাগ করে দিয়ে দেখাচ্ছি ক্লিয়ার হয়ে যেতে পারে। আর কোর্স চলাকালীন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট শিখতে শিখতে। তো এই কোর্সটা মূলত টোটাল এই প্রোগ্রাম নিয়ে, মানে প্রোগ্রামিং নিয়ে আর কি, কোড বেসড। এখানে ফ্রন্ট এন্ড ডিজাইনের খুব বেশি পার্ট থাকছে না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে একটু প্রো লেভেলের ডেভেলপার তৈরি করা। ডিজাইনার অলরেডি অনেক অনেক তৈরি হয়েছে, অনেকেই কাজ করছে। আমি 2-1 দিনের মধ্যে আরেকটা নোটিশ দেবো, যেটা আমাদের আমার কাছ থেকে যারা শিখেছে তাদের একটা লিস্ট করবেন, তাদের একটা পুরস্কারের ব্যবস্থা করতে হবে। লাইক হচ্ছে যে অনেকেই আছে তো আয় করছে কিন্তু কথা বলছে না, জানায় নাই। তো একটা আমার মনে হলো যে একটা অ্যাওয়ার্ড সিস্টেম করবো, যে আমাদের স্টুডেন্টের ভিতর থেকে যারা, আমি এর আগেও দিয়েছি, যারা অ্যাকচুয়ালি ভালো আয় করছেন এখন পর্যন্ত, তো তাদের একটা বেটার মানে বেস্ট যারা আয় করছে তাদের ভিতর থেকে কিছু পুরস্কারের ব্যবস্থা করবো আমি আমাদের পক্ষ থেকে। এটা আই থিঙ্ক আরেকটা ভালো হবে, তাদের আগ্রহ বাড়বে এবং আরও ভালোভাবে কাজ করবে। আমি দেখেছি অনেকে আয় করছেন, আমি কয়েকটা নামও জানি, এবং বাইরের কোম্পানিতে বসে জবও করছেন। যেমন আমি বলতে পারি যে কি বলে, আরিফ নামে একটা ছেলে ছিল, সে করে, তারপর আরেকজন ছেলে ছিল ঋষাদ, ওরা করে, তো আছে, অনেকেই আছে। তো আমরা যখন অ্যাওয়ার্ডটাকে প্রদান করছি তখন হয়তো পাওয়া যাবে সব লিস্টটাকে, মনে থাকে না। অনেকেই হঠাৎ হঠাৎ করার পরে আসে বলে যে ভাইয়া আর্ন করছি ভালো, দোয়া করি এই আর কি। ওকে, এবার আমাকে উঠতে হবে, বিস্তারিত কথা কালকে হচ্ছে। ওকে, আর আর কি বলে, বাটপাড়ি থেকে দূরে থাকুন। হ্যাঁ ভাই, আমরা তো অনেক বড় বড় বাটপাড়ি করি, বাটপাড়ি করতে যে আজকে এই পর্যন্ত আসছি, এখন আপনি আপনি তো আর ওইটাও করতে পারেন না, কি দুর্ভাগা আপনি। সরি ভাই, কষ্ট হচ্ছে আমার ভিতরে, বুকটা ফেটে যাচ্ছে আপনার এই কষ্ট দেখে। আপনি বাংলাদেশ থেকে কি করলেন? আখে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকুন, আগামীকালকে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে, জুমে কথা হতে পারে। আর যে ফর্মটা দিয়েছি সে ফর্মে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড হচ্ছে যে বিস্তারিত প্রশ্ন থাকলে আজকে রাতে তো অফিসিয়াল ফোনে রিসিভ হবে না, আপনি আগামীকালকে ফোন করতে পারেন, আজকে রাত হলে মেসেজ করতে পারেন। আর এটা অবশ্যই অনলাইন কোর্স থাকবে, এটা অনলাইন কোর্সের জন্যই করেছি আমি, যখন অ্যাকচুয়ালি দেখবো যে না এখান থেকে অমুক অমুক স্টুডেন্টটা বেটার শিখছে, তার যদি ইচ্ছা থাকে সে আসে আমার সামনে ফেস টু ফেস শিখতে পারবে অফিসে থেকে, সেই অ্যাক্সেসটাও আছে। বাট এটা আমাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? আমি এখানে রাখার জন্য অ্যাকচুয়ালি ওটা আলাদাভাবে নিচ্ছি, একটা ইন্টারভিউ সেকশন করেছি 2 দিনের জন্য করেছিলাম, সেটা আছে, তাদের তারা লিস্ট করেছে গুগল ক্লাসরুমে, তাদেরকে আরেকটু ভেরিফাই করা হবে। এবং এই এই কোর্সের স্টুডেন্ট থেকেও আমি কিছু ভেরিফাই করে নিব, কারণ প্রতিবারই আমি দেখেছি 2 থেকে 4টা ট্যালেন্ট বের হয়, এবং এরা এত পরিমাণে প্রো লেভেল বের হয় আমাকেও ছাড়া যায়। তো তাদেরকে আর পরে ধরুন পাওয়া যায় না, বা আমি ব্যস্ত, আমার বড় প্রজেক্ট আছে, এটা আসতে পাওয়া যাবে না। সো এটা আমি আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে যে শিখুক, শিখে ভালো কিছু করছে, এটাই বড় কিছু, আমার হেল্পে না আসুক, নিজের তো করছে। ওকে, দ্যাটস ইট। আর প্রশ্ন দেখলাম ছেলে মেয়ে অ্যাডমিশন নিতে পারবেন, হ্যাঁ আপনি বাড়ি থেকে করবেন, যেহেতু মেয়ে হলেও সমস্যা নেই। তো যদিও আমার অফিসে এই ধরনের মেয়ের ক্লাস করার অ্যাক্সেস নাই আপাতত, তো আপনি বাসা থেকে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে এখানে টানবো আমি মানে ঠিক তাদেরকেই, যারা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির। লাইক আমি 7 দিন ক্লাস নিলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কার লেভেলটু কতটুকু, কার আসলে ট্যালেন্ট কতটুকু, উপস্থিত বুদ্ধি কতটুকু বুঝতে পারবো, তখনই তার অনেকগুলো ফেসিলিটি আমি করার চেষ্টা করবো। ইতিমধ্যেই আমি এগুলো অনেকবার শেয়ার করেছি, এরপরে কোর্সে বাকিগুলো শেয়ার করবো, সমস্যা না। আল্লাহ হাফেজ সবাইকে। কি বলছে ভাই, আমি আপনাকে কপি করা, অফকোর্স এটা রং হবে, আমাকে কপি না করে বড় কাউকে কপি করেন, তাহলে সব থেকে বেটার হবে। আপনি অন্য কাউকে করেন, লাইক ইলন মাস্ককে কপি করেন, অথবা দেখা যাচ্ছে জেফ বেজোসকে কপি করেন। এখন যদি এর নাম নিয়ে আপনি চিন্তা করতে ভয় পান, তাহলে কিচ্ছু করার নেই, কারণ ভাই এই জেফ বেজোস, তার বেজোস, তারপরে হচ্ছে ইলন মাস্ক, এগুলো মানুষই হয়েছে, গরু ছাগল হয় নাই বা এলিয়ান আসা হয় নাই, মানুষই হয়েছে। তো সো আপনি যদি ড্রিমই না দেখেন আপনি তো যেতেও পারবেন না। আর আমরা অ্যাকচুয়ালি ড্রিম দেখতে ভয় পাই, আমাদের আমরা যদি খেয়াল করি আমাদের সারাউন্ডিংয়ে চারপাশের ছেলেকে জিজ্ঞেস করলে দেখা যাবে না যে সে কখনো বলছে যে আমি জীবনে অ্যাকচুয়ালি বিলিয়নার হবো। ও জীবনের ওয়ার্ডটা উচ্চারণও করেনি, কাউকে উচ্চারণ করতে দেখলেও দেখছে হাঁসে উড়াই দিছে,
90 জন বা 100 জনের মধ্যে 99 মানে স্টুডেন্ট দেখবেন যে ওকে হাসে এমন পচাবে, ওই একজনের যে একটু ইচ্ছা হয়েছিল ওইটাও শেষ হয়ে যাবে। সো আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি আজকে আজকে ড্রিম দেখেন, এটা নিয়ে কাজ করেন, ইন ফিউচার দেখেন অবশ্যই বেটার কিছু হবে, সেটা না হলেও তার থেকে কিছুটা কম হলেও পাবেন। কারণ আপনি স্বপ্নই দেখলেন না, আপনি দেখলেন যে আমি হচ্ছে এই মুদির দোকানে জব করব, তাহলে তো আপনি কালকে দিন মজুর কাজ করবেন, এটা স্বাভাবিক। আমাদের প্রবলেমটা ওখানে, আমরা আসলে ছোট থেকে বড় ধরনের স্বপ্ন দেখি না। বাট আমি যেটা করেছি, আমি অ্যাভয়েড করছি, আমি সোসাইটি কি বলছে এটা কখনো দেখি না। আমি দেখেছি যে অ্যাকচুয়ালি আমার নিজের ব্রেন কি বলছে, আমার ইচ্ছাটা কতটুকু। হ্যাঁ, আমি ইচ্ছা করি ড্রিম আমি দেখতেই পারি, এটা সাকসেস হবে কিনা সেটা আল্লাহ জানে, আমি জানি। আমি 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 যতটুকু পরিশ্রম করবো অতটুকু হবে। তো এটা নিয়ে হাসাহাসি করলে আমার কিছু করার নেই। আমি এর আগেও বলেছিলাম যে হ্যাঁ, আই উইল বি আ বিলিয়নিয়ার ইন ফিউচার। সো এখন এটা বলতে পারে, আর যেই কথাটা সাহস করে বলতে পারে, ও অ্যাকচুয়ালি সাকসেস করতেও পারে, কিছু ধরনের কিছু করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট, আর রাতে ভালো করে ঘুমান, এগুলো নিয়ে বেশি ভাবতে হবে না। গার্লফ্রেন্ড থাকলে তাকে বলেন যে আজকের পর থেকে কথা হচ্ছে না, আমরা কাজে ঢুকে যাচ্ছি, নাসিম ভাইয়ের সাথে জার্নিতে চলে যাচ্ছি, সো দেখা হবে না, কথা হচ্ছে না, সাকসেস হয় দেন হচ্ছে প্রেম আবার শুরু হবে, এটা হচ্ছে আমার বক্তব্য। ওকে, আল্লাহ হাফেজ, আগামীকাল রাত 10:30 অনলাইন থাকবেন, তাহলে আমি জুমেল লিঙ্ক দেবো, আমাদের সাথে অ্যাড হতে পারবেন, দেন কথা বলতে পারবেন, ওপেন ডিসকাশন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।